সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট বড় সবার পছন্দের বিকেলের একটি নাস্তা। সো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাব। এখানে আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং বল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1টি ডিম। এবার এই শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। শুকনো উপকরণগুলো যখন মাখা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি। আর পানিটা এখানে আমি একেবারে দিব না, অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিব। আর এখানে ডোটা ভালোভাবে মেখে নিতে হবে। এবার এই ডোটাকে 3টি লেজি কেটে নিচ্ছি। এবার এখান থেকে 2টি লেজি সরিয়ে নিচ্ছি। 1টি লেজি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 স্পুন রেড কালার। এখানে কালারটা দিয়ে লেজির সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। কালারটা মিশানো হয়ে গিয়েছে। এবার এই লেজিটাকেও আমি 1 সাইডে রেখে দিচ্ছি। এবার এখান থেকে 1টি লেজি নিয়ে এভাবে লম্বা আকারের 1টি রুটি তৈরি করে নিচ্ছি। এই তো এখানে রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে বাকি রুটি 2টাও তৈরি করে নিব। এভাবে করে 3টি রুটি আমি দিয়ে দিচ্ছি। এবার এর সাইডের অংশগুলো 1টি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। এবার 1টি স্কেল দিয়ে রুটিটাকে সমানভাবে কেটে নিচ্ছি। এই তো এখানে রুটিটা স্কোয়ারভাবে কেটে নিয়েছি। এবার এখান থেকে 1টি অংশ নিয়ে 2 কোণাটাকে এভাবে ধরে লাগিয়ে দিচ্ছি। আর এই কাজটা কিভাবে করছি হয়তো ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পারবেন। এই তো এখানে 1টি তৈরি করা হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই তো এখানে সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এগুলো ভেজে নিচ্ছি। চুলায় তেল সহকারে 1টি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এই পর্যায়ে 1-1 করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে, না হলে ভিতরের অংশগুলো কাঁচা থেকে যাবে। যখন বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে সব নাস্তাগুলো আমি তুলে নিচ্ছি। এই তো এখানে নাস্তাগুলো তৈরি করা শেষ। আর এটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দের 1টি খাবার। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে 1টি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সকলে খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।